আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মাটির টবে তিনটি গাছ আছে। তো বৃষ্টির পানি পেয়ে আমাদের ছাদ বাগানে গাছগুলো একেবারে সবুজ সতেজ হয়ে উঠেছে। বিশেষ করে এখানে থাইটু কমলা দুইটা আছে এবং পাশে একটি আছে চাইনিজ কমলা। তো চাইনিজ কমলাটাতে প্রচুর পরিমাণ ফল হয়েছে। তো এবছর আশা করা যায় এই কমলা গাছটাতে প্রচুর পরিমাণ ফল হবে। যদিও আমার ইচ্ছা ছিল এবছর গাছে ফলটা না নিয়ে একটা হাফ ড্রামে প্রতিস্থাপন করে গাছটা একটু বড় করা, তো তারপরেও গাছে প্রচুর পরিমাণ ফল দেখে আসলে মনে হলো যে এবছর থাক, গাছটা ফল হোক, দেখতেও ভালো লাগবে। তো কয়েকটি পরিচর্যা নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে মাটির টবে আসলে গাছ লাগালে গাছগুলো পরিচর্যার দিক থেকেও সুবিধা হয় এবং গাছের দ্রুত বৃদ্ধি হয়। তো যে কোনো গাছ সরাসরি ড্রামে প্রতিস্থাপন না করে যদি সম্ভব হয় মাটির টবে প্রতিস্থাপন করে সেগুলো ছয় মাস পর ড্রামে প্রতিস্থাপন করলে সবচেয়ে বেশি ভালো হবে। এবং মাটির টব মোটামুটি আমার যে সাইজের টব আপনারা দেখেছেন বা দেখতে পাচ্ছেন, এই সাইজের টবে মাশাল্লাহ অনেক ভালো ফলন হয়। আমার এই চাইনিজ কমলাটা তার প্রমাণ, বেশ প্রচুর পরিমাণ ফল হয়েছে। প্রত্যেকটা ডালে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল আছে। তো পরিচর্যার ক্ষেত্রে আমি বিশেষ কোনো পরিচর্যা করি না, আমি চেষ্টা করি বেলে মাটিটা ব্যবহার করার জন্য। তো কমলা বা মাল্টা জাতীয় গাছ বেলে মাটি বেশি পছন্দ করে। এই বেলে মাটি ব্যবহার করলে আলাদা বিশেষ কোনো পরিচর্যারও দরকার হয় না প্রথম দুই থেকে তিন মাস। তো জাস্ট লাগিয়ে রাখবেন, দেখবেন গাছটা খুব দ্রুত বড় হচ্ছে। এবং আপনারা যদি চান তাহলে প্রতি মাসে এক থেকে দুই চা চামচ, এক চা চামচ দিলেই হয়, এক চা চামচ করে ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। অথবা যদি রাসায়নিক সার দিতে না চান তো সেক্ষেত্রে আপনারা খৈল ভিজানো পানি প্রতি 15 থেকে 20 দিন পরপর একবার দিলেই গাছটা দেখবেন খুব দ্রুত বড় হয়ে যাবে। তো এর পাশাপাশি আরও কিছু পরিচর্যা আছে। যখন কুশি পাতা বের হয় তখন অবশ্যই আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। তো লিফ মাইনারের আক্রমণ প্রতিহত করার জন্য অবশ্যই ভারডিমিং কীটনাশকটা প্রতি লিটারে 15 থেকে 20 ফোঁটা, সর্বোচ্চ 15 ফোঁটা দিলেই হবে, প্রতি লিটারে দিয়ে স্প্রে করবেন। এর পাশাপাশি যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ইডোমিল গোল্ড অথবা ম্যান সার একটা স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আর আলাদা কোনো পরিচর্যার দরকার হবে না। এবং ফুল আসার আগে অবশ্যই একটু সলুবার বরণ এবং পটাশ সারটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।